গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 11টা। সকাল 11টা বলছি, দেখো চারিদিকের যে অবস্থা। সকালবেলা বৃষ্টি পড়ছিল, ছেলে মেয়ে কেউ স্কুলে যায়নি, মেয়ে শুধু 7টার সময় প্রাইভেট ছিল, আজ গ্রুপটা, আজকে পড়া ছিল। ওকে 9:30টার সময় আনতে গেলাম, বাবারে মনে হচ্ছিলো যদি ক্ষমতা থাকতো আমি হেঁটে যেতাম। টোটোতে গিয়ে বাবা মনে হচ্ছে টোটোর চারিদিকে বরফ দিয়ে আমাকে সিল করে রেখেছে, বুঝতে পারছো কী অবস্থা। আর পূর্ণিমা এলে একটা আর ছেলে পূর্ণিমার সঙ্গে আড্ডা মারছে, বলে কাউকে স্কুলে পাঠায়নি, এত বিচ্ছিরি ওয়েদার, রাস্তাঘাটে লোকজন কিচ্ছু নেই। চলো কাজ ছাড়ি, রান্না হয়ে গেল, এ দেখো লাল লাল টমেটোর চাটনি। শীতকালে খুব কাশি, আমাদের সবার তো শরীর খারাপ, সবার জ্বর, কিন্তু কি বলতো শীতকালটায় না এই চাটনিটা না হলে মনটা ঠিক ভরে না, খেয়ে তৃপ্তি হয় না। ওই জন্য অনেক কদিন পরেই করলাম, যা জ্বরে ভুগলাম চারজনা, বাপরে বাপ, বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলাম একেবারে। দেখো আমাদের ঝিমলির পোলা হচ্ছে কালুয়া, অর্থাৎ ছেলে কালো, তো ওই জন্য কালুয়া বলে সবাই ডাকে ওকে। এই যে দিদি ধরে গেঞ্জি পরিয়ে দিয়েছে, প্রথমে তো একটা সোয়েটার পরে দিয়েছিল, ও আর হাঁটতে পারে না, যা ঠান্ডা পড়েছে, ও কেঁপেই যাচ্ছে কেঁপেই যাচ্ছে। তা কী করবে, যে এই গেঞ্জিটা আবার পরালো, গেঞ্জিটা পরে হাঁটতে পারছে না, সামনে এগোবে কি, ও শুধু মানে সাইডে সরে সরে যাচ্ছে। খেয়ে উঠেছি অনেক আগে, এখন উঠিনি, মিথ্যে কথা বলা হবে এখন বললে। কাশি হলে মনে কিছু করো না, গরম চুল আছে হাতে, এখনো জলে দেখো বাসন মেজে সবে উঠলাম, এত ঠান্ডা তো দেখো মনে হচ্ছে না যে 2:30 বাজে। পূর্ণিমাকে বললাম পূর্ণিমা থাক, বিকেলে আর আসতে হবে না, আমি মেজে নেবো বাসন, নিজে নিজের কি বলে বলে না এই কি একটা কাহাবাত আছে না, বাস ঝাড়ে ছিল আমি এখন টেনে নিয়ে আমার নিজের কাছে নিয়ে এলাম, সেই অবস্থা এখন আমার হয়েছে। আর ট্যাঙ্কির জল তো হাতগুলো আড়ষ্ট লাগছে, আর কাশি উঠছে, আর আমার মেয়ের নতুন করে আবার ঠান্ডা লেগেছে, অদ্যসেই লেগেছে। আমাদের এখানে পাগলাখালি বলে একটা জায়গা আছে, আমাদের এখানে মানে কোথায় মাঝদিয়ার ওই রুটে, মাঝদিয়া নিশ্চয়ই তোমরা নাম শুনেছ, পাগলাখালিতে জাগ্রত বাবা আছে, আমারও যাওয়ার কথা ছিল পুজো দেবো। আমার ছোটো বোনরা গেছিল, ওরা গেছিলো গত বুধবারে, ও না গত শুক্রবারে মন, হ্যাঁ গত শুক্রবারে গেছিলো। বাবারে আমার কি জ্বর তখন হঠাৎ ওরকম, গত বুধ, আজকে বুধবার তো, গত বুধবার থেকে আমার আর বাবারে জ্বরে আমি তাইরে নাইরে সারা বিছানায় দাপিয়ে বেরিয়েছি আমি গা হাত পায়ে যন্ত্রণা নিয়ে। আমি আর গেলাম না, আমার মেয়ে সেই নাচর বান্ধা, আমি যাবোই ছোটো মামনদের সঙ্গে, টোটোও বললাম, টোটোও ঠিক করা হলো কিন্তু আর যেতে পারলাম না, দিয়ে মেয়ে গেছিলো। এই দেখো ওই অ্যাকশনটা, এখন কাশতে সমানে দুটো নাক বন্ধ, ওর বাবা তো আমাকে ছিঁড়ে খেয়ে নিচ্ছে আজকেও সকালে বললো। মেয়ে কাঁপছে, মেয়ে ইয়ে যতটা মানে স্যারের বাড়ি আমাদের এখান থেকে, বললো যে সব পুরো রাস্তা কাঁচতে কাঁচতে গেলো, বললো বুঝতে পারছো কেন আমি বারণ করি, নিজেকে দিয়ে তো বুঝতে পারছি, নিজে বাড়ির মধ্যে থেকেই আমার কাশি কমছে না, অ্যান্টিবায়োটিক এখনও খাচ্ছে, দেখো এখনও খাবো, জামাকাপড় বাইরে মেলা আছে, জামাকাপড়গুলো তুলবো, হাতে শিশির করছে, একটা আলাদাই অনুভূতি ট্যাঙ্কির জলে কাজ করার, জানলা বন্ধ করে দিই, কুয়াশা ঢুকছে, জানলা মাল্লা কিচ্ছু খুলিনি, যা অবস্থা না, কান দিয়ে আগুন বেরোচ্ছে, এখনই ঘোমটাটা নামালাম। আজকে আমার জেঠু তো ভাসু সকালবেলায় ফোন করেছে, করে উনি খুব আমাকে ভালোবাসে, মানে মেয়ের মতো দেখে একদম, তা বলছে কি যে বৌমা মেয়েদের এই ঠান্ডাটা পড়ে খুব ভালোই হয়েছে। বলছি কেন দাদা, দিয়ে বলছে যে মা মেয়েরা তো ঘোমটা দেওয়ার চলটা ভুলেই গেছিলো, মনেই ছিল না মেয়েদের, এত ঠান্ডা পড়েছে বলে কারোর মাথায় তো দেখছি না যে ঘোমটা ছাড়া, সবাই দেখছি ঘোমটা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম তাহলে এইটা আপনি ভালো বলেছেন, যে এই নিয়ে আমার খানিক হাসাহাসি করলাম, আসলে আমাদের শরীর খারাপ তো ওই জন্য খবর নিতে দাদা ফোন করেছিলেন, প্রথমে ওর বাবাকে করেছে, আর বাবা বলেছে আমি বাসে আছি দাদা, ওই জন্য আবার রেখে বলছে খোকনকে করেছিলাম, এবার তোমাকে মানে ফোন করলাম কেমন আছো, ঠান্ডা কেমন পড়েছে। আমি বললাম যে আমি যে দাদা আমি মেয়েকে নিতে এসেছি, তো বলে আচ্ছা ঠিক আছে, এখন ওই দাদার কথা মনে পড়ছে, এতক্ষণ জড়িয়েছিলাম তো কান দুটো দিয়ে আগুন বেরোচ্ছে, আর কানে দুল পড়িনি, আর ভাল লাগছে না দুলমুল, কানের লতিটা এমন কেটে নেমে ঝুলে গিয়েছে, যাই পড়ি না কেন এরম করে ঝুলে থাকে, ওই জন্য দূর। আমার মা বলছো মা লতি সেলাই করা যায়, তুমি সেলাই করে নিও না জি, হ্যাঁ বুড়ো বয়সে আবার ব্যথা কেমন লাগবে বলতো,
দিয়ে ও বলছে তাহলে পাশ দিয়ে একটা ফুটো করে নেবে। আমি বলছি হ্যাঁ সব করবো। মেয়ে পড়তে গেছে, ওই যাওয়ার সময় টোটোতে ফোন করলাম, বললো হ্যাঁ আমি পাড়াতেই আছি, তাহলে দাঁড়া দাঁড়ান আমার মেয়ে যাবে, ঠিক আছে। দিয়ে মেয়েকে পড়তে তো টোটোতে করে নিয়ে গেল। এবার বাবা গেছে আনতে, বাবা এসে বকর বকর করছে, কানে ব্যথা করছে, বাবারও শরীরটা তো একদমই ভালো নেই, আমার তো আর টান ফান নেই। ও সেই দিকে অফিস থেকে ফিরলো, তখন কটা বাজে, 5:30 বাজে, বুকের মধ্যে প প করে আওয়াজ হচ্ছে, আর যেই দেখেছে মেয়ে নেই আরও খুঁজেই গেছে আনতে হবে। আমি তুমি পিসির কাছে পড়া, পিসির কাছে পড়া, আমি তুমি পিসির কাছে পড়া থাকলে এত রাগ করো, অন্য স্যারদের কাছে তো রাগ করো না, তখন তো জানো যে দিয়েও আসতে হবে নিয়েও আসতে হবে। সকালবেলা যেমনি 7টায় পড়া, আজকেও 7টায় পড়া ছিল, বাড়ি থেকে 15:45 বেরোলো, আবার কালকে আগামীকালও পড়া আছে 7টায়, আবার দিয়ে আসতে হবে 15:45 সময়, নিয়ে আসবো নাই আমি। সত্যি শরীরে জুত না থাকলে কিছু ভালো লাগে? ছেলেটাকে পড়তে বসিয়েছি, ছেলেটা বক 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 করেই যাচ্ছে, আর আমার ছেলেটা না পরে টুপি, না পরে মোজা, ঘরের জুতোটাও পরে না, কেমন পাগল ছেলে, জুতো লুকিয়ে রেখে দেয় জানো, কি গাধা ও। আরে ওর পায়ে তো ঠান্ডা লাগবে, বলো কে বোঝাবে ওকে, জুতো কোথায় লুকিয়ে রেখে দেয়। এলো দাঁড়া পূর্ণিমার ছেলেকে আমি দিয়ে দেব। বলে হ্যাঁ সবই দিয়ে দাও, সবই চেয়ে হ্যাঁ তুই পড়িস না কি করবো, আজ একটা ফুল প্যান্ট দিয়ে দিয়েছি, তুই পড়িস না শুধু শুধু ঘরের মধ্যে পড়ে থাকবে, তাই খোঁচে বোম হয়ে গিয়েছে। হ্যাঁ তুমি সবই দিয়ে দাও, আমি যে তোমার ছেলে না, কাঁদবে আর বলবে আমি তোমার ছেলে না, না পড়লে শুধু শুধু ঘর বোঝাই করে কি করবো, আমি জুতোটা হয় ফিতেটা কেটে ফেলে দেবো বাইরে, নাহলে পূর্ণিমার ছেলেকে দিয়ে দেবো। পড়াতে বসিয়েছি, দেখো শরীর খারাপ, আর দেখে কে বলছে তাড়াতাড়ি রুটি করো, করে খেয়ে দিয়ে শুয়ে পড়ি, ছেলেকে পড়াবো তারপরে তো আটাটা মাখবো। বসে দেখে দেখে আলিসির কাজ করতে এসছি রুটি, ছেলে ওদিকে কাঁদছে, ও মা একটু আসো না, পায়ে খুব যন্ত্রণা করছে, পাপার কাছে টিপতে গিয়েছে, বলছে পাপা টিপে দাও, পাপা তো চোখটা এরকম ফুলে গিয়েছে, বাচকটা নিজের পায়ে দাঁড়াতে উপায় নেই, এমন অবস্থা, বাচকটা ফুলে গিয়েছে পাপার, এমন ঠান্ডা লেগেছে। ও বেগুন পোড়াচ্ছি, আটা মাগো, বেগুনটা দেখো কি সুন্দর, খুব নরম এই বেগুন খেতে, একদম আশপাশ নেই, পুরো মোমের মতো বেগুনটা। আটা আর শীতকাল তো আটা মেখে রাখি না, আর বিরক্ত লাগে ফ্রিজের থেকে বার করে রুটি করতে, আমার যেন বিরক্ত লাগে, মাখবো মেখে রুটি করে ফেলে দেবো। আটা ছিল না প্যাকেটে, মানে পোটোতে ছিল না, মন করলাম মন আটার প্যাকেটটা নিয়ে আয়, আটাটা ঢালি, চারজন আর আটটা রুটি করলেই হয়ে যাবে, দুটো একটা থাকলে থাকবে, ঝিমলি ঝিমলি আছে খেয়ে নেবে। সারাদিন এরা কুকুর নিয়ে যা করলো আজকে, ঝিমলিকে নিয়ে আর ঝিমলির ছেলেকে নিয়ে, ঝিমলির তো আমার দেখিয়েছিলাম বোধ হয় তিনটে বাচ্চা হয়েছিল না, রেমন তিনটে বাচ্চা হয়েছিল, তো দুটো মারা গেছে আর এখন সবেধলি নীল, মানে সবেধন নীলমণি একটা রয়েছে, সে দেখেই ভয় পাবা, টিকটিকির বাচ্চা মনে হবে, এত খাওয়া খাচ্ছে চেহারা কিছুতেই হচ্ছে না। সামনে বাড়ি ওই সকালবেলা মেয়েকে নিয়ে এসেছি, নিয়ে এসে আমরা সামনে বাড়ির দিদি আমাদের পাশে বাড়ি বউটা সবাই মিলে এমন হাসাহাসি করছিলাম, শীতে সোয়েটার পরিয়ে দিচ্ছিল, ও আর নড়তে পারছে না বাচ্চাটা, হাত কাটা সোয়েটার, আমার দিদি আবার সেলাই করে দিল, বড় হচ্ছে হলে কুকুরের বাচ্চাটা, মানে ঝিমলির বাচ্চাটা, ওর নাম আমার কালো, তো ওই জন্য কালুয়া ডাকছোড়া সবাই, কালুয়া সামনে এবো এগোবে কি, সোয়েটার পরে ও পাশে 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 হেঁটে চলে যাচ্ছে, তাল সামলাতে পারছে না। দিয়ে ওই সোয়েটার আবার খুলে দিল, দিয়ে আবার দিদির ছেলের ছোটোবেলাকার একটা সোয়েটার, এই যে গেঞ্জি না জামা পরালো, সেটাও খুলে ফেলে দিলে, এমনই চেহারা, নাহলে এই কুকুর বলো বিড়াল বলো বাড়িতে যেসব পোষ্য পোষে, ছাগল বলো, সব দেখি তো ছোটো ছেলে পেলে জামা পরিয়ে রাখে, আমাদের কালুয়া কিছুই পরতে পারছে না, হাঁটতেই পারছে না, পরে ও যেমনি জনপোশাকে পুকুরে বেড়াচ্ছে, ওইটাই ওর ভালো। সারাদিন দেখবো তোমাদের একটু ভিডিও ক্লিপিং আমি দেবো কি করছে কালুয়াকে নিয়ে ওরা, দিয়ে আমাদের পাশাপাশি বউটা আবার ভিডিও করেছে, দিয়ে আমার মনকে পাঠিয়ে দিয়েছে, দিয়ে মন বলছে মা দেখো আর বিউটি আন্টি কেমন পাঠিয়ে দিয়েছে, আমি তো রান্না করছি আর গিয়ে কয়েকবার দেখে আসছি, আমি বলছি আমার থাকলে তো হবে না, থাকলে পরে আমার দেরি হয়ে যাবে, ওইদিকে বেগুনটা পুড়ে যাচ্ছে, বেগুন পোড়া দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে, সাথে যদি খেজুরের গুড় থাকে আরও বেশি ভালো লাগে। দেখো এসি ইনস্টল করতে এসছে দুজনা, ওই জন্য ভাবলাম যে এই ভিডিও ক্লিপটা তুলে রেখেছিলাম, তোমাদের তো বলেছিলাম আরও একটা স্বপ্ন পূরণ করতে চলেছি বড় ধরনেরই, সেইটাই তোমাদের তুলে ধরলাম, মাঝখানে একটু ভিডিও ক্লিপিং ঢুকিয়ে দিলাম, এসিটা লাগাচ্ছে যে দুজনা মিলে লাগাচ্ছে, আর ওই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, ছেলে দাঁড়িয়ে আছে, আমার মেয়েও আছে এইদিকে, মেয়েটা হয় তোমরা দেখতে পাচ্ছ না,
এই যে দেখেছো লাগানো হয়ে গেল, অনেক দিনের মানে ইচ্ছা, মানে স্বপ্নেও ভাবতে পারিনি, দুঃস্বপ্নেও ভাবতে পারিনি যে আমি ভাড়া বাড়িতে থেকে আমি এসি লাগাবো। ব্যাস হয়ে গেছে ফাইনালি আমার এসি লাগানো। এই যে এবার এই ওপরে এই মেশিনটা যাবে ওপরে, বেশ রোদও উঠেছিল রবিবারের দিন। 11টা বাজে, কাজকর্ম এখন শেষ হলো। শেষ হলো বলতে আমি সময় পেলে রাতের বেলায় ঘরটা ঝাঁটও দিয়ে রাখি, যে সকালবেলায় মেয়ের পড়া থাকে, আবার তাড়াতাড়ি করে ঘরটা ঝাঁট দিতে গিয়ে দেরি হয়ে যায়, উঠোনটা বাসি উঠোনটা ধুয়ে ঘরে চলে আসতে পারি ঘর মোছার জন্য। তারপরে আবার জল চলে যাবে, জল চলে যাবে পুজো, কেন মিউনিসিপ্যালিটির জলে পুজো করি তো, আর সকালবেলায় না পুজো করে নিলে মাথা থেকে অনেকটা দুশ্চিন্তা দূর হয়ে যায়। আজকেও পুজো করে নিয়েছিলাম সকালবেলায়, বেলার দিকে পুজো করতে গেলে খিচিমিচি হয়ে যায়, ভালো লাগে না, জলের তালে তালে ছুটতে হয়। তাও তো এখন একটা দিক থেকে বেঁচেছি, ওয়াশিং মেশিন আসাতে কাচ্ছি না হাতে, আর ওইটা বিশাল আমার সময় নষ্ট, মানে সময় নষ্ট হওয়ার হাত থেকে বাঁচছি মেশিনের জন্য। তোমাদের এখানে কথা বলছি তো তোমরা শুনতে পাচ্ছো কিনা জানি না, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, কালকে সকালবেলা যদি বৃষ্টি হয় তাহলে তো আর মেয়েকে পড়তে পাঠাবো না। আমার কর্তা মশাই ঘুমিয়ে গিয়েছে, শোনো শরীরটা যা খারাপ, তার মধ্যে একটু কিছু হলে উনি সহ্য করতে পারে না, এত বকে ঠোকে ঘুম পাড়িয়ে দিয়েছি। শুয়েছে শুয়ে, কি গো হলো, কখন আসবা, কি গো এইটা করে দাও, কি গো লাইটটা অফ করে দাও, দিয়ে এক ধমক দিয়েছি আর ডাকিনি, ঘুমিয়ে পড়েছে, নাক ডাকছে। শরীরটা যে এত খারাপ না, এখনো অ্যান্টিবায়োটিক খাচ্ছি তো ভালো লাগছে না, আর কথা বলতে গেলে বড্ড হাঁপিয়ে যাচ্ছি। আর সত্যি কথা বলতে ভিডিও দিই না কেন, ভালো লাগে না ভিডিও দিতে, আমি একটা মানে কি বলবো ফালতু সংসার করি, এই সাংসারিক ব্লগ কেউ দেখায়, আমি তো মনে করি ওয়াইটির মতো নোংরা জায়গা পৃথিবীতে আর কোথাও নেই, এই সব থেকে নোংরা জায়গা হচ্ছে ওয়াইটি। কেননা মানে কিভাবে কিভাবে যে মানুষ মানুষকে দোষারোপ করতে হয়, মিথ্যে অপবাদ দিয়ে মিথ্যেটাকে সত্যি করতে হয়, ওয়াইটির মাধ্যমেই দেখছি। আমি যে বাবা এইসব থেকে আমি অনেক দূরে আছি, দেখো আমার সাবস্ক্রাইবারও বাড়ে না, দিনে দিনে কমে, 2295 আমার 99 হয়েছিল, তা আজকে হঠাৎ আমার মনে হলো একটু দেখি তো ওয়াইটি স্টুডিওটা, খুলে দেখলাম 95। আমার একটাই মানে এই 3 বছরে আমি একটাই মানে বুঝেছি কি বলতো, ওয়াইটি সাধারণ মানুষের ছাপোষা মানুষের জন্য না, ওয়াইটি হচ্ছে খুব বড় হাইফাই মানুষ যারা তাদের জন্য, আর একদম নিম্ন নিচু শ্রেণীর নিচু তলার মানুষের জন্য। আমি বলতে বাধ্য হলাম, যে যা বলবে বলুক গা, আমি কারোর মুখের উপরে তো হাত দিতে পারবো না, কেননা যারা একটু বেশি হাইফাই হয় তারা হচ্ছে সমাজকে ভয় পায় না, সমাজকে পরোয়া করে না, আর যারা একদম নিম্নতলার মানুষ তারা হচ্ছে কাঁচা খুলে নামতে পারে। এখন তো আর ব্লগিংয়ের কিছু নেই, ব্লগিং দেখার মতো কী আছে, আছে হচ্ছে নোংরা ভরা কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সিতে মানে মানুষের মানে কী বলবো ভালো সম্পর্কগুলোকে, দাদা দিদি বোন মামা মেসো ভাগ্নে সবার সঙ্গে সবাই সবাইকে নোংরা সম্পর্কে জড়াচ্ছে, তাদের বুকও কাঁপছে না, সব মিথ্যেটাকে সত্যি করার জন্য যতদূর যেতে পারছে ততদূর যাচ্ছে, আমার কী করে হবে বলো। এই আস্তে আস্তে দেখলে তো কতদিন পরে দিলাম, সত্যি আমি ছেড়ে দেবো, এই জায়গা আমার জন্য না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেমনি নোংরা মানে নোংরা, আমারও কৃষ্ণনগর একজন আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার পাশে পাড়ায় থাকে, ও বাবা তার ভাষা তাড়িয়ে মানে একজন একজনকে যে আক্রমণ করে, এ বাবা আমি কোনোদিনও পারবো না, ওই জন্য এইসব থেকে দূরে থাকাই ভালো। মাঝে মধ্যে যদি মনে হয় তোমাদের কথা, মাঝে মধ্যে আসবো, যে দুজনা ভালো লাগলো তো দুজনার ভালো লাগবে, দুজনাই লাইক করে দিও তাহলে আমার ভিডিওটা। সেদিনকে একটা স্বপ্ন পূরণের জিনিস তোমাদের দেখিয়েছি আমার ওয়াশিং মেশিন, আর আজকে আবার দেখাতে চলেছি আর একটা স্বপ্ন পূরণ, বড়ো ধরনেরই স্বপ্ন পূরণ, কী বলতো এসি। আমি কোনোদিনও জীবনে ভাবতে পারিনি আমি ভাড়া বাড়িতে থেকে এসি লাগাবো বা এসির হাওয়া খাবো, দিয়ে ও আজি ওর বাবা খুব শরীর খারাপ তো, আর তুমি কদিন ছুটি নিতে পারছো না, কদিন ছুটি নাও, এই এত কষ্ট করে তোমার অফিস করার কী দরকার, বলছে তাহলে আর এসির হাওয়া খেতে হতো না। আর আমি কিছু বললাম না, কেন এসিটা তো পুরোপুরি আমার ইচ্ছাতেই নেওয়া হয়েছে, অবশ্যই ওর ইচ্ছা ছিল, ওর ইচ্ছা ছিল বলতে ওর এসি নেওয়ার ইচ্ছা ছিল না, যে আমি নেব সেই হ্যাঁ বলাটা, হ্যাঁ বলেছে বলেই তো আমি এগোতে পেরেছি বলো। আমি এসি লাগিয়েছি, এসিটা রবিবার দিন ইনস্টল করে গেছে, সব লাগিয়ে টাগিয়ে গেছে, আমি মানে কী বলবো
আমি গত বছর গরমে কিন্তু তোমাদের সামনে যে কোনো একটা ব্লগে কেঁদেছিলাম যে আমার এসি নেই, বা এসি জীবনেও আদৌ কোনো দিনও আমি এসি কিনতে পারবো কি না। ভগবান সত্যি আড়ালে হেসেছিল আমার এই কথা যখন বলছিলাম, তখন বোধ হয় হেসেছিল। ওই জন্য আমার সব ইচ্ছাটা পূরণ করে দিয়েছে ভগবানই। সব কিছুর উপরে তো ভগবানের হাত, তাই না? তা সত্যিই আমার এই একটা মানে বড় ধরনের ইচ্ছা পূরণ হলো। আমার পূর্ণিমা বলছে কি বৌদি, 2024টা পড়ে কিন্তু তোমার বেশ ভালোই হচ্ছে। আমি বলছি ভালোই হচ্ছে, ভালোই যাচ্ছে। আমি বলছি কী এমন? বলছি তুমি একটা কানের নিয়ে এলে, তারপরে মনকে একটা তুমি তোড়া কিনে দিলে। মনে তো তোড়া ছিলই, তার সত্ত্বেও একটা তোড়া পছন্দ হয়েছে, ওকে কিনে দিলাম। টুকটাক জিনিস আর কি করেছি, ও ওয়াশিং মেশিন নিলাম, এসি নিলাম। এখন দেখি, সবে স্টার্টিংটা জানুয়ারির এই দিয়ে হয়েছে, আগামী যদি দিনগুলোও ভালো যায়, আমি খুব ভালো কোনো সময় ঠাকুরের কাছে চাই না। আমি সবসময় বলি চলার মতো আমাকে একটু কিছু দিও ঠাকুর, দেখা যাক। এসিটা লাগিয়েছি, গরমকালে হাওয়া খাবো, তবু খেতে পারবো না, এসি চালাতে পারবো না। কেন বলো তো, আমার মেয়ে আর ওর বাবা, আমার মেয়েকে তো টোটালি থাকা বারণ এসিতে। যতগুলো ডাক্তার দেখেছি সবাই এক কথাই বলেছে, এসিতে থাকতে পারবে না, কোনো দিনও এসি ইয়ে করবেন না, ওকে এসিতে রাখবেন না। আর ওই বুড়োটা তো টানে টানে বুকের মধ্যে তো মনে হচ্ছে সেই জল ফুটছে, ফটফট ফটফট করে আওয়াজ হচ্ছে। আসছি তাহলে, হ্যাঁ।